ভারতের রাজনীতিতে হিন্দু যুদ্ধবাজ যাজকের উত্থান। ভারতের হিন্দু যোদ্ধা যাজক দেশটির সর্বাধিক জনবহুল রাজ্য শাসন করার জন্য নির্বাচিত করা হয়েছে এবং কেবল নিউজ চ্যানেলগুলো তার জন্য যথেষ্ট নয়। কথিত আছে যে যোগী এতটাই সন্ন্যাসী ও এতটাই সৎ যে তিনি কখনো এয়ারকন্ডিশন ব্যবহার করেন না, মেঝেতে শক্ত গদিতে ঘুমান, কখনো কখনো ডিনার হিসেবে কেবল একটি আপেল খেয়ে থাকেন। কিন্তু যোগী আদিত্যনাথের জনপ্রিয়তার মূল শিকড় হচ্ছে আরও অশুভ জায়গা। মন্দিরের নেতা হিসেবে তার হিন্দু জঙ্গি আধিপত্যবাদী ঐতিহ্য রয়েছে। তার ভাষায়, মুসলমানদের ঐতিহাসিক ভুলের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি তরুণ হিন্দুদের নিয়ে একটি বাহিনী গড়ে তুলেছেন, যে বাহিনীকে তিনি দ্বিপদী প্রাণীদের একটি ফসল বলে অভিহিত করেছেন। এক র্যালিতে তিনি চিৎকার করে বলেছেন, আমরা সবাই ধর্মীয় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বিস্ময়কর পছন্দের লোক হচ্ছেন এই আদিত্যনাথ। ভারতের উন্নয়ন এবং অর্থনৈতিক বৃদ্ধিকে নতুন যুগে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়ে 3 বছর আগে মোদী রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। একই সঙ্গে তিনি যে কোনো ড্যানপন্থী হিন্দু কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। কিন্তু মোদীর উন্নয়নের এজেন্ডা ভারতকে হিন্দু রাষ্ট্ররূপে রূপান্তরের মধ্যেই ডুবে গেছে। তিনি এর মাধ্যমে দেশটির 170 মিলিয়ন মুসলমানের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানকে সংকুচিত করেছেন। ভারতের রাজনীতিতে কিছু সিদ্ধান্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ, কারণ এই পদটি ভবিষ্যতের প্রধানমন্ত্রীদের জন্য একটি স্প্রিংবোর্ড হিসেবে দেখা হয়। 45 বছর বয়সী আদিত্যনাথ এমন একটি পদ অর্জন করতে যাচ্ছেন। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ভারতীয় বিশেষজ্ঞ সদানন্দ ধুম বলেন, মোদীর সফল হওয়ার জন্য সম্ভাব্য দাবিদার হিসেবে তিনি স্বয়ংক্রিয়ভাবে তালিকাভুক্ত। তারা এমন একজনকে স্বাভাবিক করে তুলেছে যিনি 3 বছর আগে টেক্সটাইল মন্ত্রী হওয়ার জন্য চরমভাবে বিবেচিত হয়েছিলেন। সবকিছু খুব দ্রুতই স্বাভাবিক হয়েছে। গত মার্চ মাসে যখন ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশে বিপুল ভোটে জয়লাভ করে, তখন রাজনৈতিক বিশ্লেষকেরা আশা করেছিল যে মোদী একটি নিরাপদ পছন্দ হিসেবে মনোজ সিনহাকে বেছে নেবেন। অত্যন্ত নিষ্ঠাবান ও অনুগত্যশীল ব্যক্তি হিসেবে দলে মনোজের ব্যাপক পরিচিতি রয়েছে। মোদীর ঘোষণার দিন সকালে তার গ্রামের বাইরে একটি গার্ড অব অনারের জন্য সাজানো ছিল। সবার ধারণা ছিল মনোজ নিশ্চিতভাবেই মন্ত্রী হচ্ছেন, কিন্তু সকাল শেষ হওয়ার আগেই এটা স্পষ্ট হয়ে যায় যে অস্বাভাবিক কিছু একটা ঘটতে যাচ্ছে। ততক্ষণে আদিত্যনাথকে দলীয় সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠকের জন্য দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য একটি চার্টার্ড ফ্লাইট পাঠানো হয়েছে। সন্ধ্যা 6টায় পার্টির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে অমিত শাহ তাকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। এই ঘোষণা ভারতের রাজনীতিকদের মধ্যে শঙ্কার ঝাঁকুনি দেয়। তারা হতাশ ছিল, কারণ আদিত্যনাথ হচ্ছে একজন চরম মৌলবাদী, এছাড়াও তিনি অত্যন্ত উচ্চাভিলাষী, এমনকি বিদ্রোহী। সম্প্রতি গত জানুয়ারিতে তিনি দলের নির্বাহী সভা থেকে বেরিয়ে যান। কারণ হিসেবে জানা গেছে যে তাকে সভায় কথা বলার অনুমতি দেওয়া হয়েছিল না। এটা ঠিক যে মোদী তার প্রতিদ্বন্দ্বীদের জন্য খুব বেশি সহনশীল নয়। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞানের অধ্যাপক এবং আন্তর্জাতিক গবেষণা অধ্যাপক আশুতোষ ওয়ারসনি বলেন, যোগী আদিত্যনাথের এই নিয়োগের মাধ্যমে ক্ষমতার একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করা হয়েছে, যা সহজে গ্রহণ করা যায় না। তিনি বলেন, মোদী হয় তার উত্থান রুখতে অনিচ্ছুক অথবা অক্ষম। একজন যুবক হিসেবে ধর্মের চেয়ে বরং রাজনীতির প্রতি আদিত্যনাথের গভীর আসক্তি ছিল। বন বিভাগের কর্মচারী অজয় সিংয়ের 7 সন্তানের একজন হচ্ছেন আদিত্যনাথ। তিনি তার কলেজ জীবনে ডানপন্থী হিন্দু সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার একজন কর্মী ছিলেন। অধ্যাপক আশুতোষ বলেন, তিনি দলীয় কর্মকাণ্ডে এতটাই মগ্ন ছিলেন যে প্রথম 2 কিংবা 3 বার তার এক দূরবর্তী আত্মীয় গোরখনাথ মন্দিরের প্রধান পুরোহিত তাকে ডেকে পাঠান। তিনি তাকে ধর্ম পালনের জন্য নির্দেশ দেন, কিন্তু ধর্মকর্ম করার মতো সময় তার ছিল না। কিন্তু খুব দ্রুতই ধর্ম এবং রাজনীতি সমকেন্দ্রিক হয়ে হয়। গোরক্ষনাথ মন্দিরটির জঙ্গিবাদের একটি ঐতিহ্য রয়েছে। 1969 সালে পর্যন্ত মন্দিরটির প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করা দিগ্বিজয়নাথ
মহাত্মা গান্ধীকে হত্যা করার জন্য হিন্দু জঙ্গিদেরকে জোরালো পরামর্শ দেন। গান্ধী নিহত হওয়ার আগের দিন তাকে গ্রেপ্তার করা হয়। তার উত্তরাধিকারী মাহান্ত আরিব আবিদ্যনাথ 1992 সালে 16 শতাব্দীর নির্মিত একটি মসজিদ ভেঙে সেখানে একটি মন্দির গড়ে তোলার জন্য হিন্দু জনতার প্রতি আহ্বান জানিয়েছিলেন। এটা ছিল ভারতের সাম্প্রতিক ইতিহাসের রক্তাক্ত ধর্মীয় দাঙ্গার অন্যতম একটি ঘটনা। আদিত্যনাথ যখন মন্দিরে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন তখন তার পিতা আনন্দ সিং বিশদ এতে আপত্তি জানিয়েছিলেন বলে এক সাক্ষাৎকারে যোগী জানিয়েছিলেন। পিতার অমত সত্ত্বেও আদিত্যনাথ মন্দিরে যোগ দেন। চারবার প্রতিদ্বন্দ্বিতার পর পঞ্চমবারে প্রথমবারের মতো আদিত্যনাথ সংসদের একটি আসনে জয়ী হন। তার এই জয়ে অন্যতম মুখ্য ভূমিকা পালন করে তার গঠন করা হিন্দু যুব বাহিনী। সংগঠনটির স্বেচ্ছাসেবকদের বর্তমানে গ্রামীণ স্তরে সংগঠিত করা হয়েছে এবং এর কর্মী সংখ্যা 2,50,000 জন বলে উল্লেখ করা হয়েছে। এই বাহিনীর সদস্যরা এখন মুসলমানদের বিরুদ্ধে গুজব ছড়িয়ে তাদের উপর শক্তি প্রদর্শন করছে। গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরের একজন স্বেচ্ছাসেবক বিজয় যাদব জানান, গরু হত্যার অভিযোগে একজন মুসলিমকে মারধর করার জন্য সম্প্রতি তিনি 60-70 জন যুবককে একত্রিত করেন, কিন্তু একমাত্র পুলিশ হস্তক্ষেপের কারণে তারা তাকে ভালো করে মারতে পারেননি। তাকে মারার জন্য সমস্ত হিন্দু একসঙ্গে একত্রিত হয়েছিল এবং তাকে প্রথম থাপ্পড়টি আমিই মেরেছিলাম, তিনি গর্বের সাথে বলেছিলেন। তারা যদি কিছু ভুল করে তবে তাদের ভয় দেখানোটা উত্তম। আপনি যদি কিছু ভুল করেন আমরা আপনাকে থামিয়ে দিব। এরপরেও যদি আপনি খুব বেশি কথা বলেন আমরা আপনাকে হত্যা করব। মুসলমানদের জন্য আমাদের এ কথা বলা হয়েছে। মনোজ সিং নামে একজন সাংবাদিক বলেন, হিন্দু যুব বাহিনী গঠিত হওয়ার পর প্রথম 5 বছরে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের আশপাশের কয়েকটি জেলায় অন্তত 22টি ধর্মীয় সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে আদিত্যনাথেতে ইন্ধন জুগিয়েছেন। তিনি আরও জানান, ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অভিপ্রায় মিলিয়ে বের করার জন্য 2007 সালে আদিত্যনাথকে গ্রেপ্তার করা হয়। 11 দিন পর আদিত্যনাথকে মুক্তি দেয়া হয়, কিন্তু এই গ্রেপ্তার তাকে একটা ঝুঁকি দেয় বলে মনে করা হয়। তিনি আরও সতর্ক হয়ে ওঠেন। এরপর থেকে ধর্মীয় সংঘাতের জন্য তিনি অনুসারীদের সরাসরি নেতৃত্ব দিতেন না।